নমস্কার বন্ধুগণ মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আগের দিনের ভিডিও থেকে শুরু করেছিলাম খিলজি বংশ সম্পর্কে আলোচনা সেখানে আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম জালাল খিলজি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ এই সুলতানি যুগের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি এখান থেকেই সব থেকে বেশি প্রশ্ন করা হয় তো আমি চেষ্টা করব যে পুরো ব্যাপারটা ধীরে ধীরে পুরো ডিটেলসে বোঝাতে আশা করছি আপনারা এর থেকে অনেক সুবিধা পাবেন তো ভিডিওটা আপনারা পুরো দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যায় আলাউদ্দিন খিলজি সম্পর্কে আমি দুটো ভিডিও বানাবো কারণ একটা ভিডিওতে সম্পূর্ণ ব্যাপারটা শেষ হবে না তো দুটো ভিডিওর মাধ্যমে আলাউদ্দিন খিলজি এবং পুরো খিলজি বংশটাকে দেখে নেব তো চলুন শুরু করা যাক আজকে এই ভিডিও তো আলাউদ্দিন খিলজি যার আরেক নাম ছিল আলি গুরসাম্প আলি গুরসাম্প এটা আলাউদ্দিন খিলজিরই আর একটা নাম ছিল ইনি দিল্লি সিংহাসনে বসেন বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এবং বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো ষোলো খ্রিস্টাব্দ অবধি দিল্লির সিংহাসনে ছিলেন আলাউদ্দিন খিলজিকে বলা হয় দিল্লি সুলতানি সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট এমনিতে ইনি এই খিলজি বংশের তো শ্রেষ্ঠ সম্রাট অবশ্যই পুরো সুলতানি যুগের শ্রেষ্ঠ সুলতান বলা হয় আলাউদ্দিন খিলজিকে তো এর কিছু উপাধি আমরা প্রথমে দেখে নেব দুটো উপাধি আলাউদ্দিন খিলজি নিয়েছিলেন একটা হচ্ছে জামিন উল খিলাফাত জামিন উল খিলাফাত এবং দ্বিতীয়টা হচ্ছে সিকান্দার এ সানি জামিন উল খিলাফত এই উপাধিটার অর্থ হচ্ছে খালিফার নায়েব খালিফার নায়েব খালিফাকে খালিফা সম্পর্কে আমি আগে আলোচনা করে এসেছি যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় গুরু ছিলেন খলিফা যে খালিফাকে গুরুত্ব দিত তাকে সকলে মান্য করত তো তাই এরকম একটা উপাধি আলাউদ্দিন খিলজি নিয়েছিলেন যেটা হচ্ছে জামিন উল খিলাফত এবং দ্বিতীয় উপাধি হচ্ছে সিকান্দার এ সানি এটা গুরুত্বপূর্ণ খুবই কারণ বহুবার এই প্রশ্নটা এসছে সিকান্দার এ সানি যার অর্থ হচ্ছে দ্বিতীয় সিকান্দার বা সিকান্দারের মতো সমান তো সিকান্দার কাকে বলা হয় সিকান্দার হচ্ছে আলেকজান্ডারকে বলা হয় আলেকজান্ডারকে তুর্কি ভাষায় বলা হয় সিকান্দার তো এই আলাউদ্দিন খিলজির চেয়েছিলেন যে তিনি সিকান্দার বা আলেকজান্ডারের মতো বিশ্ববিজয় করবেন সেই জন্য তিনি এই উপাধিটা নিয়েছিলেন সিকান্দার এ সানি তো যেমন আমরা বলেছিলাম মানে আগের দিনের ভিডিওতে যেমন আমি বলেছিলাম যে আলাউদ্দিন খিলজির সময়টা শুরু হয়ে যায় কিছুদিন আগে থেকে বারোশো ছিয়ানব্বইতে তিনি সিংহাসনে বসেছিলেন তার আগে থেকেই তিনি শক্তিশালী হতে শুরু করেন যেমন প্রথম আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে জালাল যখন রাজত্ব করছিলেন তখন মালিক চাজু বলে একজন বিদ্রোহ ঘোষণা করে এই মালিক চাজু ছিলেন কারা মানিকপুর বলে একটা জায়গার সুবাদার কারা মানিকপুর তো সেই জায়গায় এই মালিক চাজু বিদ্রোহ ঘোষণা করেন এবং এই বিদ্রোহটাকে জালাল দমন করেন এবং এটাও বলেছিলাম যে জালাল খুব দয়ালু ব্যক্তি ছিলেন তো মালিক চাজুকে তিনি প্রাণে মারেন না তাকে সেখান থেকে তাড়িয়ে দেন এবং এই কড়া মানিকপুরেরই সুবাদার হিসেবে নিযুক্ত হন আলাউদ্দিন এরপরে বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভিলসার অভিযান হয় ভিলসা অভিযানে আলাউদ্দিন খিলজি জয়লাভ করেন এবং সেখান থেকে প্রচুর ধনরত্ন লুণ্ঠন করেন এবং ভিলসার অভিযানের পরে জালাল উদ্দিন তাকে আর জে মো পদ দেন আর জে এই আর মুমালিক এই পদটার অর্থ হচ্ছে সেনাপতি তাহলে এই পত্রা দেন কে জালাল খিলজি তো বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে হয় দেবগিরির অভিযান তো এই দেবগিরি অভিযান হচ্ছে কোনো মুসলিম আক্রমণকারীদের দ্বারা প্রথম আক্রমণ দক্ষিণ ভারতে এর আগে কোনো মুসলিম আক্রমণকারী দক্ষিণ ভারতে গিয়ে আক্রমণ করেনি যেটা প্রথম হয় এই বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে যদিও তিনি তখন কিন্তু সুলতান ছিলেন না তো এখানে দুটো প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন যে কার সময় কোন সুলতানের সময় প্রথম দক্ষিণ ভারত আক্রমণ হয় প্রথম দক্ষিণ ভারত আক্রমণ কোন সুলতানের রাজত্বকালে হয় সেটা কী হবে জালাল উদ্দিন খিলজি কারণ তখন জালাল উদ্দিন খিলজি ছিলেন সুলতান এবং আলাউদ্দিন খিলজি ছিলেন এই আর্যে মুমালিক বা সেনাপতি মানে তিনি সেনাপতি হিসেবে আক্রমণ করেন দ্বিতীয় প্রশ্ন এখান থেকে আসতে পারে যে দক্ষিণ ভারতে কে প্রথম আক্রমণ করেন সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি যদিও এই প্রথম যে আক্রমণটা দেবগিরির আক্রমণ বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তিনি সেনাপতি হিসাবে করেছিলেন পরবর্তীকালে তিনি যখন সুলতান হয়ে যাবেন তিনি আবার দক্ষিণ ভারতে বারংবার আক্রমণ করবেন এবং তিনি প্রথম সুলতান যিনি দক্ষিণ ভারত আক্রমণ করেছিলেন যাই হোক এই দুটো প্রশ্ন এখান থেকে আসতে পারে এই আক্রমণটা আলাউদ্দিন খিলজি জালাল না জানিয়েই করেছিল জালালউদ্দিন জালাল জানতো না যে আলাউদ্দিন খিলজি দেবগিরি আক্রমণ করছে যাই হোক এই আক্রমণটা হয় এবং এই সময় দেবগিরির রাজা ছিলেন রাজা রামচন্দ্র আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম রামচরণ ওটা ভুল হবে ওটা ঠিক করে নেবেন ওটা হবে রাজা রামচন্দ্র দেবগিরি অভিযানে আলাউদ্দিন খিলজি ব্যাপক ধনরত্ন লুণ্ঠন করেন এবং দেবগিরি অভিযানের মাধ্যমে তিনি যে বিপুল পরিমাণ ধনরত্ন লাভ করলেন সেই ধনরত্ন দিয়েই তিনি সুলতান হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবেন কারণ এই ধনরত্ন দিয়েই তিনি একাধিক ব্যক্তিকে নিজের দলে টেনে নিতে পারবেন এবং তারপরে গিয়ে তিনি জালাল উদ্দিনকে হত্যা করবেন যাই হোক দেবগিরি অভিযানের পর আগের দিনে বলেছিলাম কিভাবে সে একটা প্ল্যান করে দিয়ে জালাল উদ্দিনকে হত্যা করে এবং দিয়ে সিংহাসনে লাভ করে তো সিংহাসনে বসে যায় বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এই অবধি আমরা আগের দিনের আলোচনা করেছিলাম তো তো আলাউদ্দিন খিলজি যখন সিংহাসনে বসেন তিনি তার সামনে দুটো পথ তৈরি করেন মানে তিনি ঠিক করেন যে এই দুটোর মধ্যে কিছু একটা করবেন প্রথম সিকান্দারের মতো বিশ্ব বিজয় যার জন্যই তিনি এই উপাধিটা নিয়েছিলেন সিকান্দার এ সানি সিকান্দারের মতো বিজয় করবেন এইটা একটা ছিল আর দ্বিতীয় হচ্ছে নতুন একটা ধর্ম চালাবেন নতুন তিনি একটা ধর্ম প্রবর্তন করবেন এই দুটো তার মনে ইচ্ছা ছিল কিন্তু এই সময় আলাউদ্দিনের একজন বন্ধু যার নাম আলাউল মুল্ক এই আলাউল মূল্ক মানে ইতিহাস থেকে যা জানা যায় যে এই আলাউল মূল্ক আলাউদ্দিন খিলজিকে এই দুটো থেকে বিরত থাকতে বলেন এই আলাউল মুল্ক বলে যে আলাউদ্দিন খিলজিকে বলে যে তুমি বিশ্ববিজয় করতে পারো কিন্তু ভারতেই যা আগে জায়গা আছে সেটা আগে বিজয় করো তারপরে বিশ্ববিজয় করবে এবং দ্বিতীয় ধর্ম চালানোর ক্ষেত্রে বলেন যে তুমি রাজা তোমার কাজ ধর্ম প্রবর্তন করা নয় তো সব ব্যাপারে থেকো না তো এই দুটো আলাউল মুল্ক বলেছিলেন যাই হোক এরপরে এই আলাউল মুলকের কথা মেনে নেন আলাউদ্দিন খিলজি এবং তার যে অভিযান সবটাই ভারতের মধ্যে করেন তো এবার আমরা দেখে নেব এই আলাউদ্দিন খিলজির রাজত্ব সিদ্ধান্ত আলাউদ্দিনের যে রাজত্ব সিদ্ধান্ত ছিল সেটা দুটো জিনিসের ওপর ছিল প্রথম হচ্ছে তিনি প্রথম মুসলিম শাসক যিনি ধর্ম এবং রাজনীতিকে আলাদা রেখেছিলেন ধর্ম এবং রাজনীতিকে আলাদা রেখেছিলেন প্রথম মুসলিম শাসক কে আলাউদ্দিন খিলজি এবং দ্বিতীয় সাম্রাজ্যবাদ এই ধর্ম এবং রাজনীতিকে আলাদা রাখা বলতে বোঝানো হয়েছে যে তখনকার দিনে মানে মুসলিম শাসকরা যখন রাজত্ব করছিল তখন অবস্থাটা এরম ছিল যে যে শাসক রাজা বা সুলতান তাকে নিয়ন্ত্রণ করত ধার্মিক নেতারা ধার্মিক নেতারা ঠিক করতো কি কী হবে সেটার ওপরে সমস্ত কাজকর্ম রাজা বা সুলতান করতেন এই সময় এইভাবে চলতো রাজত্বটা কিন্তু আলাউদ্দিন খিলজি প্রথম ব্যক্তি যিনি এই সমস্ত ধর্ম বা এইসব কিছু রাজনীতির মধ্যে ঢোকাননি এক কথায় ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় এবং তার রাজত্ব সিদ্ধান্তর দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ আলাউদ্দিন খিলজি ঘোরতর সাম্রাজ্যবাদী ছিলেন তিনি প্রথমেই বলেছি যে সিকান্দার এ সানি উপাধি নিয়েছিলেন তিনি চেয়েছিলেন যে সারা পৃথিবী দখল করতে যাই হোক এই আলাউল মুলকের কথায় তিনি তার মানে রাজ্য জয় শুধুমাত্র ভারতের মধ্যেই অন্তর্ভুক্ত রেখেছিলেন এবং আলাউদ্দিন খিলজি প্রথম সুলতান যিনি দক্ষিণ ভারতে অ্যাটাক করেছিলেন এটা খুবই তাই আমি বারে বারে বলছি তো যাই হোক এবার আমরা চলে যাব আলাউদ্দিন খিলজির সময় যে সমস্ত বিদ্রোহগুলো হয়েছিল সেইগুলো একটু দেখে নেব তো এর সময় অনেকগুলো বিদ্রোহ হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য এই চারটে আমি এখানে লিখেছি প্রথম হচ্ছে নব মুসলমানদের বিদ্রোহ আকাত খানের বিদ্রোহ মঙ্গু খানের বিদ্রোহ এবং হাজি মৌলার বিদ্রোহ এছাড়াও অনেক বিদ্রোহ হয়েছিল তার মধ্যে এই চারটেই গুরুত্বপূর্ণ তার মধ্যে নামগুলো বিদ্রোহের নামগুলো মনে রাখলেই হবে বাকি এখান থেকে ডিটেলসে খুব একটা প্রশ্ন হয় না তাই না জানলেও হবে শুধু নামগুলো মনে রাখলে হবে যাই হোক নব মুসলমান বিদ্রোহটা একটু ডিটেলসে জেনে নেব বাকিগুলো শুধু নাম জানলেই হবে তো এই নব মুসলমান বিদ্রোহটা হয়েছিল বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নব মুসলমানরা আলাউদ্দিন খিলজির বিরুদ্ধে বিদ্রোহ করে এই নব মুসলমান কারা এদের সম্পর্কে আমরা আগের দিনের ভিডিওতে দেখে এসেছি তো সেটা দেখে নেবেন তো এই নব মুসলমানদের সঙ্গে কেন বিদ্রোহটা হয়েছিল তো এর জন্য যেতে হবে এই গুজরাট আক্রমণে বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে গুজরাটে আক্রমণ করেন আলাউদ্দিন খিলজি এবং সেই আক্রমণে আলাউদ্দিন খিলজি জয়লাভ করেন এবং বিপুল পরিমাণে ধনরত্ন লুণ্ঠন করেন সেই লুট করা ধন সম্পদের বকরা নিয়ে মানে ভাগাভাগি নিয়ে আলাউদ্দিন খিলজির সঙ্গে এই নব মুসলমানদের একটা মনোমালিন্য দেখা দেয় এবং এই নব মুসলমানরা আলাউদ্দিন খিলজির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যদিও এই বিদ্রোহটা আলাউদ্দিন খিলজি দমন করেন এবং এইখানে প্রচুর নব মানুষ মারা যান তো এইখান থেকে একটা প্রশ্ন আসে যে নব মুসলমানদের ভারতে কে মানে নব মুসলমানদের বিদ্রোহ ধ্বংস করেছিলেন সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি যাই হোক এখানে প্রচুর নব মারা যান আর কিছু নব মুসলমান এখান থেকে পালিয়ে চলে যায় রণথম্বরে তো তার জন্য আবার পরে রণথম্বরে অভিযান হয় যাই অভিযান যখন পড়বো তখন সেটা দেখে নেব তো এই ছিল নব মুসলমান বিদ্রোহ হয় বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং এখান থেকে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নব মুসলমানদের ভারতে কে হত্যা করেছিলেন বা নব মুসলমানদের বিদ্রোহ কে দমন করেছিলেন সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি তো এই চারটে প্রধান প্রধান বিদ্রোহ এছাড়া অসংখ্য বিদ্রোহ এই সময় হয় তো এই সমস্ত বিদ্রোহ দেখে আলাউদ্দিন খিলজি ভাবেন যে কেন এই সমস্ত বিদ্রোহগুলো হচ্ছে এবং সব কিছু দেখে তিনি কয়েকটা কারণ খুঁজে পান সেগুলো হচ্ছে প্রথম রাজ্যের মানুষের গতিবিধি সম্পর্কে সুলতান জানতে পারছেন না এই সময় সবে আলাউদ্দিন খিলজি সিংহাসনে বসেছেন তখন প্রচুর বিদ্রোহগুলো হচ্ছিল তো এই সময় আলাউদ্দিন খিলজির কাছে সেরমভাবে খবর গিয়ে পৌঁছতো না যে রাজ্যের মানুষ কি করছে তাদের মনে কি চলছে এই সমস্ত কিছু খবর তার কাছে যেত না দ্বিতীয় কারণ যেটা খুঁজে পান সেটা হচ্ছে মাদক দ্রব্যের অত্যাধিক ব্যবহার মানে যখন কেউ একজন মদ পান করবে সে একটু মানে উইক হয়ে পড়বে তো সেই সময় অন্য একজন এসে তাকে শাসকের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে রাজি করিয়ে নিতে পারে এইটা হচ্ছিল প্রচুর পরিমাণে সেটা একটা কারণ ছিল তৃতীয় বিভিন্ন আমির ওমরাহদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বেড়ে গেছিলো মানে মানে একজন তুর্কি সর্দারের সঙ্গে আরেকজন তুর্কি সর্দারের কন্যা বা তাদের পরিবারের মধ্যে বিবাহ এই সময় চলছিল তো একজন তুর্কি সর্দার যদি আলাউদ্দিনের বিরুদ্ধে হন এবং যার সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক হচ্ছে সেও এসে যাচ্ছে এর সঙ্গে মানে ধীরে ধীরে সেই সংখ্যাটা বেড়ে যাচ্ছে বিদ্রোহীদের সংখ্যা এবং চতুর্থ কারণ যেটা খুঁজে পান সেটা হচ্ছে কিছু মানুষের হাতে এই সময় প্রচুর পরিমাণে অর্থ চলে এসেছিল যার কারণে যারা অর্থবান ব্যক্তি তাদেরই ক্ষমতা হচ্ছে সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার তো এই চারটে কারণ তিনি খুঁজে পেয়েছিলেন এবং এবার এইগুলোকে দমন করার জন্য বিদ্রোহগুলোকে দমন করার জন্য আলাউদ্দিন খিলজি কী কী কাজ করেছিলেন সেটা একটু জেনে নেব প্রথম আলাউদ্দিন খিলজি এবার থেকে নিজে সমস্ত কিছু খবরাখবর নিতে শুরু করলেন দ্বিতীয় রাজ্যে মানে দেশে মদ্যপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে পড়ে মানে দেশে কেউ মদ তৈরি করতে পারবে না এবং তৈরি না করলে কেউ খেতেও পারবে না দ্বিতীয় গেল তৃতীয় যে সমস্ত ধনী ব্যক্তিরা আছে তাদের গতিবিধি লক্ষ্য করার জন্য গুপ্তচর ব্যবস্থাকে শক্তিশালী করলেন তিন নম্বর করলেন কি গুপ্তচর ব্যবস্থা যেটা আগে ছিল বলবনের সময় চালু ছিল গুপ্তচর ব্যবস্থা যেটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছিল এই সময় এসে তিনি সেটা আবার শক্তিশালী করেন তো গুপ্তচর ব্যবস্থা থেকে এখানে দুটো টার্ম খুব পরীক্ষায় আসে সেটা হচ্ছে একটা মুনহিস এটা মুন হবে মুহিস লিখছি এটা হবে মুনহিস মুন্িস অর্থাৎ গুপ্তচর এবং বাড়িদ বাড়িদ হচ্ছে গুপ্তচরদের অধিকারী মুনিষ হচ্ছে গুপ্তচর এবং বাড়িদ গুপ্তচরদের অধিকারী এরা দুজন মানে এই দুটো পদ আলাউদ্দিনের আন্ডারে ছিল এছাড়াও তিনি চার নম্বর যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে আমির ওম মধ্যে বৈবাহিক সম্পর্ক তৈরি একদম বন্ধ করে দেন এবং এবং যদি কোনো আমিরের সঙ্গে আরও একজন আমিরের বিবাহের কোনো কথা হয় মানে দুটো পরিবারের মধ্যে যদি বিবাহের কথা হয় সেটার জন্য আলাউদ্দিনের কাছ থেকে তাদেরকে অনুমতি নিতে হবে তারপরেই তারা বিবাহ অনুষ্ঠান করতে পারবে তো আলাউদ্দিন খিলজি আমির ওমরাহদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বন্ধ করার চেষ্টা করেন এই সময় অবস্থা এমন হয়ে যায় এই গুপ্তচরদের কারণে বা অন্যান্য যে সমস্ত নিয়ম চালু হয় এই সমস্ত কারণে এমন অবস্থা হয়ে যায় যে দুজন আমির প্রকাশে একসাথে কথা বলতেন না ইশারায় কথা বলতেন যাতে কোনো রকম সন্দেহ কেউ না করতে পারে এরম একটা অবস্থা তৈরি হয় এবং পঞ্চম যে সমস্ত ধনী ব্যক্তিরা আছেন তাদের হাতে যাতে অর্থ না থাকে তার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা তিনি নিয়েছিলেন এই ব্যবস্থাগুলো সম্পর্কে আমি পরের দিনের ভিডিওতে আলোচনা করব ডিটেলসে তো এই সমস্ত ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন এই সমস্ত বিদ্রোহগুলো যাতে না হয় দেশে সেই জন্য তো এবার আমরা আলাউদ্দিন খিলজির সময় যে রাজ্য বিস্তারগুলো হয়েছিল। সেইগুলো সম্পর্কে একটু আলোচনা নেব অর্থাৎ এই সময় যে যে অভিযানগুলো হয়েছিল সেইগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব তো এই ভিডিওতে আমি শুধু উত্তর ভারতে এই সময় যে যে অভিযানগুলো হয়েছিল সেইগুলো সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে মানে এর পরের ভিডিওতে আলাউদ্দিন খিলজির সময় যে দক্ষিণ ভারতে অভিযানগুলো হয়েছিল তার সম্পর্কে আলোচনা করব এই সময় প্রথম যে আক্রমণটা হয় সেটা হয় গুজরাটে গুজরাটে আলাউদ্দিন খিলজি আক্রমণ করেন বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই সময় গুজরাটের রাজা ছিলেন রাজা রায়কান্ত বাঘেল বাঘেল আলাউদ্দিন খিলজির দুজন সেনাপতি ছিলেন একজনের নাম উলুক খাঁ আর একজনের নাম নুসরত খাঁ এরা দুজনেই যদিও এটা পরের আক্রমণে আমি লিখেছি দুজনের নাম এরা দুজনেই গুজরাট আক্রমণেও নেতৃত্ব দিয়েছিলেন যাই হোক পরবর্তী বিষয়ে এগিয়ে যাব এই যুদ্ধে রাজা রায়কান্ত বাঘেল পরাজিত হন এবং গুজরাট থেকে ব্যাপক পরিমাণে ধন দৌলত লুণ্ঠন করে আলাউদ্দিন খিলজির যে সেনা দল ছিল তারা এবার এই যে আক্রমণ থেকে এত ধনরত্ন লুণ্ঠন করা হলো সেই লুণ্ঠনের ভাগ নিয়েই নব মুসলমানদের সঙ্গে বিরোধ দেখা দেয় আলাউদ্দিন খিলজির যার কথা আমি একটু আগে বলছিলাম নব মুসলমানরা আলাউদ্দিন খিলজির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং এই বিদ্রোহটা আলাউদ্দিন খিলজি দমন করেন এবং এখানে প্রচুর নব মুসলমান অর্থাৎ যারা এই নব মুসলমান ছিলেন তাদের মধ্যে অনেকজন মানুষ এই যুদ্ধে মারা যান এবং কিছু লোক পালিয়ে চলে যায় রণথম্বর এবং রণথম্বরে গিয়ে সেখানকার রাজা হামির দেব ছিলেন তখন রণথম্বরের রাজা এবং হামির দেবের কাছে গিয়ে আশ্রয় চান এবং তাদেরকে আশ্রয় দেয় হামিদ দেব এবং পরবর্তী কালে এই জন্যই আলাউদ্দিন খিলজি রণথম্বর আবার আক্রমণ করেন যাই হোক সেখানে পরে যাচ্ছি এখানে গুজরাট আক্রমণটা শেষ করে নেব এই আক্রমণের পরেই যখন ফিরে আসছিলেন তখন আলাউদ্দিন খিলজি এই মালিক কাফুরকে কিনে নেন তো মালিক কাপুরের আরেক নাম ছিল হাজার দিনারি হাজার দিনারি নামটা হওয়ার কারণ হচ্ছে হাজার দিনার দিয়ে মালিক কাফুরকে আলাউদ্দিন খিলজি কিনে নিয়েছিলেন সেই জন্য তার আর একটা নাম হয় হাজার এই মালিক কাফুর পরবর্তীকালে আলাউদ্দিন খিলজির খুব কাছের লোক হয়ে যাবেন এবং মালিক কাপুরই দক্ষিণ ভারতে যে অভিযানগুলো হয়েছিল সবকটাই নেতৃত্ব দেবে এই মালিক কাফুর এর পরবর্তী আক্রমণ হয় রণথম্বরে বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং তেরোশো এক খ্রিস্টাব্দে দুবার আক্রমণ হয় এখানকার রাজা ছিলেন হামির দেব যিনি ছিলেন চৌহান বংশের রাজা এবং একটু আগে বললাম যে এখান থেকে নব মুসলমানরা পালিয়ে চলে যায় রণতম্বরে হামির দেবের কাছে আশ্রয় প্রার্থনা করে এবং হামির দেব তাদেরকে আশ্রয় দেন তখনকার দিনে রাজপুত রাজাদের মধ্যে একটা ব্যাপার ছিল কেউ যদি আশ্রয় প্রার্থনা করে তাকে তারা ফিরিয়ে দিত না এক্ষেত্রেও হামির দেব সেই কাজটাই করেছিলেন নব মুসলমানদের তার রাজ্যে আশ্রয় দিয়েছিলেন এই ঘটনাটা আলাউদ্দিন খিলজি মেনে নিতে পারছিলেন না তিনি একটা চিঠি লেখেন হামির দেবকে যে যে সমস্ত নব মুসলমানকে তিনি আশ্রয় দিয়েছেন তাদেরকে যেন তিনি তাড়িয়ে দেন কিন্তু হামির দেব সেটাকে মানেন না তিনি বলেন যে না যেহেতু এরা আশ্রয় নিয়েছে আমার কাছে আশ্রয় প্রার্থনা করেছে তাদেরকে আমি তাড়াতে পারবো না তো এই সময় দেখতে পাই আমরা যে রাজপুতদের একটা এরম মান মর্যাদার একটা ব্যাপার ছিল কেউ যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাকে কখনোই তাড়িয়ে দেবো না তাকে রক্ষা করাটা আমার রাজপুত ধর্ম এই সমস্তগুলো ছিল সেই কারণেই হামির দেব এই কাজটা করেছিলেন তো বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে উলুক খাঁ এবং নুসরত খাঁ মানে আলাউদ্দিন খিলজির দুজন সেনাপতি রণথম্বর আক্রমণ করে কিন্তু এই প্রথম আক্রমণটা প্রতিহত হয় উলুক খাঁ এবং নুসরত খাঁ হেরে যান এই রণথম্বর সেই সময়ের রাজপুতদের সবথেকে শক্তিশালী রাজ্য ছিল এবং প্রথম যুদ্ধেই সেই জন্য উলুকখা এবং নুসরত খাঁ পরাজিত হয়ে যান তো এরপরে তেরোশো এক খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজি নিজে এবার আক্রমণ করেন রণথম্বর রাজ্য এবং এই রণথম্বর দুর্গকে তিনি ঘেরাও করেন সেই সময় রণথম্বর দুর্গ খুবই শক্তিশালী একটা দুর্গ ছিল এবং এটাকে সহজে জয় করা যেত না প্রথম দিকে মানে প্রথম যুদ্ধটা তো হেরে গেল আলাউদ্দিন খিলজির সৈন্যদল তেরোশো এক খ্রিস্টাব্দে যখন আক্রমণ করে প্রথম তিন মাস সেই রণথম্বর দুর্গ ঘেরাও করেও আলাউদ্দিন খিলজি কিছুতেই সুবিধা করতে পারছিল না এর আগে জালাল উদ্দিন খিলজিও ট্রাই করেছিল এই রণথম্বর দুর্গ দখল করতে কিন্তু সে হেরে যায় এখানে যে আলাউদ্দিন খিলজিও প্রায় হেরেই যাচ্ছিল এই যুদ্ধটায় তেরোশো এক খ্রিস্টাব্দে যখন দুর্গ দখল করার জন্য ঘেরাও করা হয় এই যুদ্ধ প্রায় হেরে যাচ্ছিল কিন্তু এখানে বিশ্বাসঘাতকতা হয় এবং আলাউদ্দিন খিলজি এই রণথম্বর দুর্গ দখল করে নেন তো এই যে দুর্গর দখলটা মানে এই যে যুদ্ধটা হলো সেটার পুরো ঘটনাটার বিবরণ দিয়েছেন আমির খুচরু আমির খুচরু সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তো এইখানে আমির খুচরু এই সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে এই যুদ্ধেই প্রায় তিরিশ হাজার লোককে আলাউদ্দিন খিলজি হত্যা করেন মানে দুর্গে যারা আশ্রয় নিয়েছিল প্রায় তিরিশ হাজার জনকে আলাউদ্দিন খিলজি হত্যা করেন এবং আমির খুসরু এখানে যে বর্ণনা দিয়েছেন সেখানে এই রণথম্বরে জওহর যে প্রথা ব্যবস্থাটা হয়েছিল জওহর হচ্ছে অগ্নিকুণ্ডে মহিলারা ছাপ দিয়ে তাদের সম্মান রক্ষা করেছিল সেই ঘটনার বিবরণও দিয়েছিলেন আমির খুসরু এই রণথম্বর আক্রমণের সময় এবং এখানে বলা হয় যে এই সময়কার ঐতিহাসিকদের মধ্যে প্রথমবার কেউ এই জওহরের কথা লিখেছিলেন সে হচ্ছে আমির খুসরু এরপরের আক্রমণ চিতর যে চিতর আক্রমণের মানে যে চিতর আক্রমণের ওপরে রিসেন্টলি একটা সিনেমা হয়েছে যার নাম পদ্ম তো এই চিতর অভিযান হয় তেরোশো তিন খ্রিস্টাব্দে তো এই চিতর অভিযানের যে কারণটা তার জন্য আমাদের আবার গুজরাট আক্রমণে যেতে হবে গুজরাট আক্রমণ করার সময় আলাউদ্দিন খিলজির যে সৈন্য দল ছিল সেটা এই চিতর রাজ্যের উপর দিয়ে যাচ্ছিল এবং সেখানকার রাজা ছিলেন রানা রতন সিং রানা রতন সিং আলাউদ্দিন খিলজির সৈন্য দলকে তার রাজ্যের ওপর দিয়ে যেতে নিষেধ করেন মানে তিনি এক কথায় বলেন যে গুজরাটে আক্রমণ করছে আলাউদ্দিন খিলজি সব ঠিক আছে কিন্তু তার রাজ্যের ওপর দিয়ে যেন সৈন্যদল না যায় তো এই ঘটনায় আলাউদ্দিন খিলজি রেগে যান যে তার সৈন্যদলকে বাধা দিয়েছে রানা রতন সিং আচ্ছা এখানে আর একটা কথা চিতর ছিল সেই জায়গায় রাজধানী রাজ্যটার নাম ছিল মেবার মেবার রাজ্য তার রাজধানী ছিল চিতর যাই হোক মেবারের রাজা ছিলেন রানা রতন সিং তো সৈন্যদলকে মেবারের ওপর দিয়ে যেতে বাধা দেন সেই কারণে আলাউদ্দিন খিলজি রেগে যান আর দ্বিতীয় ঘটনা এই আক্রমণটা করার পিছনে দ্বিতীয় কারণ হচ্ছে রণথম্বরের পরে চিতর ছিল সেই সময় সব থেকে শক্তিশালী রাজ্য মানে চিতর বা মেবার ছিল সেই সময় সবথেকে শক্তিশালী রাজ্য আর আলাউদ্দিন খিলজি তো সাম্রাজ্যবাদী ছিলেন প্রথম থেকেই তিনি চেয়েছিলেন পুরো ভারত দখল করার জন্য আর যেহেতু রণথম্বরের পতন হয়ে গেছে এবার তার সামনে আছে চিতর এবং এখানেই একটা ঘটনা আছে যেটা হচ্ছে মালিক মোহাম্মদ জয়সি রচিত পদ্মাবত মানে মালিক মোহাম্মদ জয়সি একটি গ্রন্থ রচনা করেন যার নাম পদ্মাবত সেটা রচনা করেন পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে যেটা নিয়ে সিনেমাটা হয়েছে এখানে মালিক মোহাম্মদ জয়সি বলেন যে রানা রতন সিংয়ের যিনি পত্নী ছিলেন যার নাম ছিল পদ্মাবতী তিনি অপরূপ সুন্দরী ছিলেন এবং তাকে পাওয়ার জন্যই আলাউদ্দিন খিলজি চিতর আক্রমণ করেছিলেন এই ঘটনাটা বহু লোক মানে ভারতে মানে বিশেষ করে রাজপুতরা খুবই বিশ্বাস করে যে এই ঘটনাটাই সত্যি যে পদ্মাবতীকে পাওয়ার জন্যই আলাউদ্দিন খিলজি চিতর আক্রমণ করেছিলেন যদিও ঐতিহাসিক তথ্য দিয়ে দেখলে এই পদ্মাবত কাহিনী সম্পূর্ণ কাল্পনিক কারণ প্রথম ঘটনা পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এই পদ্মাবৎ গ্রন্থটি রচিত রচিত হয়েছিল এবং এই আক্রমণটা হয়েছিল তেরোশো তিন খ্রিস্টাব্দে বহুদিন পরে এই পদ্মাবৎ গ্রন্থটি মালিক মোহাম্মদ জয়সি রচনা করেন এবং এই পদ্মাবতে এমন কিছু কথা লেখা আছে যেগুলো সত্য বলে প্রমাণিত নয় মানে সেগুলো কল্পনা বলেই মানে মালিক মোহাম্মদ জয়সির কল্পনা বলেই ঐতিহাসিকরা মনে করেন তার একটা উদাহরণ দিচ্ছি এই পদ্মাবতে বলা আছে যে আলাউদ্দিন খিলজি একবার একটা আয়নাতে শুধু পদ্মাবতীকে দেখতে চেয়েছিলেন এবং সেটা রানা রতন সিং মেনে নিয়েছিলেন কোনো রাজা তার পত্নীকে আয়নাতেও অন্য কাউকে দেখতে দেবে এটাও সম্ভব ছিল না বিশেষ করে রাজপুত রাজা যাদের আত্মমর্যাদা আত্মসম্মান অনেক বেশি ছিল আগেই দেখলাম যে নব মুসলমানদের শুধুমাত্র রক্ষা করার জন্য তাদের রাজ্যে তারা আশ্রয় নিয়েছে তাদেরকে বার করে দেবে না বলে এত বড় একটা যুদ্ধ হয় তিরিশ হাজার লোক মারা যায় সেখানে অন্য একজন লোক এসে মেবারের রানীকে আয়নাতেও দেখবে এটা কোনোদিনই সম্ভব হয় না এছাড়াও অনেক কারণ আছে যেটা ঐতিহাসিকরা মনে করেন যে এই পদ্মাবাদ গ্রন্থটি একটি কল্পনা আবার অনেকেই আছেন যে এটাকে সত্যি বলে মনে করেন যাই হোক এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের পরীক্ষার জন্য সেটা হচ্ছে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে মালিক মোহাম্মদ জয়সি পদ্মাবাদ রচনা করেন তো যাই হোক এই অভিযানে রানা রতন সিং মারা যান এবং রানী পদ্মিনী বা পদ্মাবতীর নেতৃত্বে ওখানকার মহিলারা জওহর পালন করেন এবং আলাউদ্দিন খিলজি এই চিতরের নাম পরিবর্তন করে রাখেন খিজরাবাদ আলাউদ্দিনের বড় পুত্রের নাম ছিল খিজির খাঁ তার নাম অনুসারে এই চিতরের নাম হয়ে যায় খিজিরাবাদ এবং এই মেবার রাজ্যটা আলাউদ্দিন খিলজির রাজ্যের সঙ্গে যুক্ত হয় পরবর্তী আক্রমণ হচ্ছে মালবে হয় তেরোশো পাঁচ খ্রিস্টাব্দে এখানকার রাজা ছিলেন রায়মোহল এবং তার মন্ত্রী যার নাম ছিল হর এই দুজনকে আলাউদ্দিন খিলজি হারিয়ে দেন এবং এই যুদ্ধে যিনি আলাউদ্দিন খিলজির দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তার নাম ছিল আইনুল মুল্ক এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় জাস্ট জেনে রাখার জন্য এবং পরবর্তী অভিযান জালোরে হয় জালোরের অভিযানটা হয় তেরোশো এগারো খ্রিস্টাব্দে এখানে দুটো আক্রমণ হয় দুবার এখানে অভিযান হয় যেখানে প্রথম অভিযানটায় আলাউদ্দিন খিলজি হেরে যান এবং দ্বিতীয়বার এই জালোর দখল করে নেন জালোরের রাজা ছিলেন রাজা কানহা দেব এই ভিডিওটা এই অবধি থাকলো পরের দিনের ভিডিওতে আমরা দেখে নেব আলাউদ্দিন খিলজি দক্ষিণ ভারতের অভিযান সম্পর্কে এবং আলাউদ্দিন খিলজি সম্পর্কে বাকি যা কথা আছে সেটা পরের দিনের ভিডিওতে বলবো তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ